আমার মন মানে না, শগুন জ্বালা সয়ে না, আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না, বন্ধু আনাই কেঁদেছে সে আমায় ভালোবাসে, দিনে যে থাকি আশায় রাতে যে ঘুমাসে না, আমার মন মানে না, শগুন জ্বালা সয়ে না, আমার মন মানে না, শগুন জ্বালা। আজ কলেজ নিয়মিন বরণ, আমি কি ইনভাইট করেছি? আমি কলেজে এসেছি, যেদিন থেকে এই কলেজে জি এসেছি আমি র্যাগিং করা বন্ধ করে দিয়েছি। আজকে খুব মজা হয়েছে, বাড়িতে এসেছি, কিন্তু বাবা মা কোথায় গেল? বাবা মা কোথায় গেলে? আমি এখানে, এদিকে কোথায় গিয়েছিলিস? কলেজে গিয়েছিলাম। তুই কলেজে গিয়েছিলিস? তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ? কেন? তুই আমার কথা অমান্য করেছিস, কলেজে গিয়েছিলাম বল। কেন কলেজ তুই বাবাকে ভূত বললি? হ্যাঁ বললাম। কেন তুই আদব চালের খুঁত বলতে পারলি নি? হ্যাঁ তোর মা আসুক, তোর আজ থেকে কলেজ যাওয়া বন্ধ। মা বাবা আমাকে কলেজ যেতে বারণ করছে। তোর বাবা তোর কলেজ যাওয়া বন্ধ করেছে? ওর কলেজ যাওয়া বন্ধ? তুমি এর বেটা স্যার আমের কলেজ যাওয়া বন্ধ করেছো? কলেজে গিয়ে কি পাবে? চাকরি আছে, চাকরি আছে, তুমি বন্ধ করেছ তো? হ্যাঁ কলেজ যাওয়া বন্ধ। তোর বাবা ঠিক করেছে। ওরে এমন সুন্দর সোনার গতন না কেন কলেজে যাচ্ছিস? রাস্তাতে যাচ্ছি ছেলে পুলের এরম দেখতে যে পেটে ফুটবে, রাতে এ বাতাস লাগবে, মদ খরা উল্টে পড়ে যাবে। তা আছে এক কাজ কর মা, এরম গতন না তুই কলেজে যাসনি, এই শরীরটা নিয়ে দু চারটা ছেলে নিয়ে হোটেলে পার্কে যা, তাতে টাকা ইনকাম হবে, বাবার নাম মামও মারবে। তুমি মা না বেসন ডাইনি? তোমার সামনে তোমার মেয়ে আমার বেসন ডাইনি বলবে? না তোমাকে আমি ডাইনি ভাবি না, তোমাকে আমি ঋতুপর্ণা ভাবি। তোর বাবা কি ভাবে শোন, আমি কি বলি, কাল সকালবেলা সোজা হো করে চলে যাবি দুবাই। পারবো না, সেখানে গিয়ে টাকাওয়ালা ভালো মারোয়ারি ধরে নিবি। মা কি বলছো? বের বাসা থেকে না যাবো না। এই দেখ মাথায় ঝাড়া বাড়ি মারবে একবার। তুমি আমার ঝাড়ার বাড়ি মারবে? এ সামান মুখের উপর চোখ করে বের বাসা যাবো না। বেরো বেরো, কলেজ যাবে, কলেজ গিয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করে চাকরি আছে, ছাত্রীদের ধর্মতলা ধর্ণা পেতে বসে আছে, চাকরি আছে। আচ্ছা পূর্ণিমা, আমি সংসারের কর্তা, আমি কি সংসারের সমস্ত কাজ একা করবো? আমার সে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমার পরিচয় বেকার যুবক, আমি সম্বল একটাই কইনো, একসাথে সুর ধরে তারে যাহা সে আচ্ছা, হিন্দুস্তানে হামারা হামারা তারে যাহা সে আচ্ছা। শুভঙ্কর কোথায় গিয়েছিলি? পড়তে গেছিলাম। তুই পড়তে গেছিলিস? তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর পড়াশুনো বন্ধ। কেন পড়াশোনা বন্ধ করে কি করবে? কি পড়াশুনো করে কি হবে? চাকরি আছে, ধর্মতলা ছাত্রদের ধর্ণা পেতে বসে চাকরি করে, তুই পড়াশোনা করবে? সবাই কি চাকরির জন্য পড়াশোনা করে নাকি? আজ থেকে তোর পড়াশুনো বন্ধ। পড়াশোনা বন্ধ করে কি করবে? কি তুই পার্টির পেছনে যোগ দিবি, মস্তানি করবি, দু চারটে মার্ডার করবি, তবে তো বাবা মা শুনাম। আমি মার্ডার করবো? হ্যাঁ মার্ডার করবি। আমি মস্তানি করবো? মস্তানি করবি। মা বাবা কি বলছে? না তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? কেন তো তো বারণ করেছিলাম। কে? তুই কলেজে যাবি না? কেন? ওরে যে সময়টা কলেজে যাচ্ছি সেই সময়টা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কচি কচি মেয়েদের শাড়ি ধরে টান, তাতে বাবা মার মুখ উজ্জ্বল হবে। বাবা মা এসব কথা বলতে লজ্জা করছে না? দেখেছো তোমার ছেলে আমার মুখের উপর চোপড়া করছে? আই দেখো বিদ্যাসাগর হবে তোমার ছেলে, কলেজে যাচ্ছি। দেখুলো দেখ, ওই যে জল ফেলে দাও। কি করে ওই যে জল ফেলে দাও? জল ফেলে দাও, দূর করে জল ফেলে দাও। বিদ্যাসাগর বিবেকানন্দ হবে। দাঁতের পাটি ফেলে দেবো। শোনা সামান মেরে ফেলে দিচ্ছিল রে। এই তোর মা, তোর মা চড় মেরে আমার দাঁতের পাটি কেমন ফেলতে এলো বল? তুই পাড়ার মানুষের চড় মেরে দাঁতের পাটি ফেলে দে, দু চারটে মারার খ, জেল ফেরত আসবি, তবে তো আমাদের শুনো। উনি মার কাছে মাথা করে পারে না, আমি গ্রামের লোকের মা থেকে মার খেয়ে মরি আর কি। চুপ চুপ, সন্তানের ওইসব কথা মুখে আনবি না, চুপ।
এখনই শান্ডু মস্তান আসবে, শান্ডু মস্তান এলে শান্ডু মস্তানের সাথে চলে যাবি, গিয়ে মস্তানি শিখবি মস্তানি। এসে গেছে শান্ডু, শান্ডু তাই কি নাট বল্টু। আমার বাবার হাফ বয় নয় পাঠিয়ে আনন্দ কর আনন্দ। আমি আর মোস্তানি করতে পারবো কি তা ঠিক নেই, হয়তো আমি তাদের নামে তারা আমার মেরে দেবে, ওরা 50,000 টাকার জন্য নাচনা শুরু করতে আসছে। মোস্তানি করতে পারবো কি তা ঠিক নেই, তোকে মোস্তানি শিখতে হবে। বলছিলাম শান্ডুদা আমার শুভঙ্করকে বাড়ি থেকে নিয়ে যাও, নিয়ে গিয়ে মোস্তানি শেখাও মোস্তানি। চল শালা, চল শালা, যাও না আমি যাও না। তোমরা তোমাদের ছেলেমেয়েদের পড়াশুনো বন্ধ করে পার্টির পেছনে ঘোরাও, মোস্তানি করাও, দু চারটে মার্ডার করুক, তবে তো বাবা মা শুনাম। এই থামো, ছেলেটা যা করলে করলে, এই যে গ্রামের মানুষের বলছো না, উঠি এসে ঘাটটা মেরে টাকটা ফাটিয়ে দেবে। এই টাকের উপর তোমার এত রাগ কেন? আচ্ছা তুমি তো ছেলেটার মোস্তারি শিখতে পাঠালে। হ্যাঁ পাঠালাম। তুমি ছেলের বাবা, তা তুমি এই গ্রামে কারোর একটা মাটা টাটার করতে পারছো না? ও সবনা, শালা পোকা মারতে গেলে আমার ভয় লাগে, জীব হত্যা মহ পাশ। হ্যাঁ বিবেকানন্দ বলেছিলেন আমি মার্ডার করবো। আচ্ছা পূর্ণিমা, হ্যাঁ তুমি আমার গায়ের উপর চাপিয়ে দিচ্ছ, তা তুমি একটা মার্ডার করে দেখাও। আমি আমি তো লোক দেখে রেডি করে রেখেছি, সে কি অবশ্যই পূর্ণিমা দেখে আর তার মেরে দেবো। ও সবনাশ, তুমি মার্ডার করবে? হ্যাঁ। তুমি লোক দেখে রেখেছো? হ্যাঁ। আচ্ছা পূর্ণিমা তুমি কাকে মার্ডার করবে? দেখো তুমি আমার স্বামী, আমি তোমার কাছে বলতেছি, কারো কাছে বলবে না। নেই কাকে মার্ডার করবো? কাকে? তোমাকে। আমি খুব 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 খুশি। আমি তো তোর বাবা তোকে পাঠি যাবো কাজে মস্তানি শেখার জন্য। আর তুই করে কি করছিস? দেখতে পাচ্ছ না কি করছি? প্রেম করছি। কতদিন প্রেম করছিস? 5 বছর। 5 বছর? কোনদিন দেখেছিস কোনো চায়ের দোকানে কোনো ব্যক্তি চা খেয়ে চায়ের কাপটাকে সারাদিন হাতে নিয়ে ঘুরে? একটা মেয়ের সাথে কোনদিন 5 বছর প্রেম করতে নেই? দই খাও, দই খাও, আরে ভাঁড় ফেলে দাও। ছুরিটা কিভাবে লেগে গেল? আমি মারিনি তো। ও যে মারা গেল, ঠিক হয়েছে, ওর মতো শয়তানি নাস্তায় পড়ে মৃত্যু অনিবার্য। এই ছুরিটা এখন আমার হাতে দেখলে সবাই বলবে আমি খুন করেছি। না বিশ্বাস করো আমি মারিনি, পুলিশ দেখলে একটুনি আমার ধরে পালিয়ে যাও। আমি সব পালিয়ে যাও। তুমি পালাবার চেষ্টা করবে না, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে। ইউ আর আন্ডার দেখেছো আমার ভাগ্যটা।
আমার বাবা মাছে আমি মস্তানি করি, এখন নাম আর্ডার করে ও ছুরি আমার হাতে উঠে যাবে। তুমিও বললে আমি কাপুরুষ, আসি গো পরদিন দেখা হবে, দেখা হবে, থাকবে আমি কাপুরুষ থাকবো না, আসবো আমি পুরুষ হয়ে ফিরবো, আমি পুরুষ হয়ে ফিরবো। শুভঙ্কর জেল খেটে বিরাজ মস্তানে আজকের বাড়ি ফিরছে। আমার শুভঙ্কর যদি পড়াশোনা করতো বা আমার এত সুনাম হতো, শান্তু গুন্ডাকে মার্ডার করে আজ জেল ফেরত আসামি হয়ে ডন বাদশাহ হয়ে গ্রামে ফিরছে, তাই পড়া সবাই আমাকে কত সম্মান করছে, সবাই আনন্দ করো। শুধু তাই নয়, মেয়েটাকে ঠেলে ঠেলে পাঠালাম দুবাইতে, কিছুতেই যাবে না, সেখানে গিয়ে মারো আড়ি ধরে টাকা পাঠাচ্ছে, আর আমরা বুড়ো বুড়ি ঘরে বসে আনন্দ করছি। আজকে ছেলে মেয়ে বাড়িতে আসছে, গ্রামের মানুষের নিমন্ত্রণ, ছেলে মেয়ে আসছে, সবাই আনন্দ করো, আনন্দ। খুশির জোয়ারে আসতে যাও সকলে ভালোবাসা মনে, আজ শুধু গানবে মন ভরে গান, আজ শুধু গানবে মন ভরে গান, আমার মনে আশা গান হয়ে যায়। দাঁড়াও বুড়ো বুড়ো, খুশির জোয়ারে আসতে যাও সকলে ভালোবাসা মনে, আরে দাঁড়াও দাঁড়াও, ওদের আজ কাল কবে আনন্দ করব। হাই মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো। বাবা কিরম সাদা হাত দেখলে, আমাদের ঘরে একটা সাদা মুরগি আছে, তার মতন সাদা হাত। আমার দুষ্টু মা, ও মা আমার মা আবার চোর মা পড়েছে। ডাক মা, এখন গোবর গুলিয়ে খেতিস গোবর গিয়ে কি লাভটা হলো তোমাদের, কি হেভি হাত আমার মা। হ্যালো মাই ডার্লিং, মাই ডার্লিং, এ কিয়া হুয়া, এ পেছনে লাঠি হুয়া, লাঠি হুয়া। হাই, তুমি কাকে ডালি বলছো? আরে মলটাকে বলছি। এটা কি জানো? কি আছে রে? আমার মম। ও মম আছে? বহুত আচ্ছা মাল আছে রে। আরে বারবার লাঠি হুয়া, বারবার শাড়িকে ডার্লিং বলা হুয়া, তা লাঠি খাও হুয়া। আরে কি হিন্দি বাদ বলতে হয় রে? এটা আমাদের দেশে চলে রে ভাইরা ভাই। এই টেকো মলটা কি আছে রে? আমার ডে, ও ড্যাড আছে, এ আমাদের দুবার গেলে না খচ্চর খাতা ফেলে দিবে, ফেলা দি মারবো ভাইরা ভাই। হ্যাঁ রে মা, এই এটা কে? এইটা কে জানো না? না, তোমার জামাই, দুবাই ডন। এইটা দুবাই ডন? তোরা এই দেখ, এই দেখ, জামাই আর যা সৌরা কেন গজি খেলতে যাবে? তোরা লোটে মাছের মতো ল্যালবালে কেন? জাতি খেলা আছে। এই ল্যালবালে কি আছে? মানে বুঝতে পারছো না? তোমাকে একটা স্ট্রং হতে বলছি। ও স্ট্রং হতে বলছি? ল্যালবাল মানে ক্যালবালে এগো না। আমার ছেলে এসেছে। ও বাবা, কেমন আছো রে? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। ভালো থাকারই কথা, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছো? হ্যাঁ মিষ্টি খাবো না। তুই শান্তু গুন্ডাকে মার্ডার করে জেল ফেরত আসবি, গ্রামে ফিরেছি, তাই গ্রামের সবাই আমার কত সম্মান করছে, বাদশার বাবা, এখন আমি ভোটে দাঁড়াবো। হ্যাঁ এবার তোমার ভোটে দাঁড়ানো উচিত, কারণ এবার সবাই ভয়ে তোমাকে ভোট দিয়ে দেবে। এটাকে আমি টু পার্টন কাটা কেষ্ট আছি। কাটা কেষ্ট মানে কি ব্যাপার? এই দাদা কেমন আছিস? ও তুই এনেছিস? আমার জামাই হলো দুবাই ডন, আর আমার ছেলে হলো পশ্চিমবঙ্গের ডন, আর আমি সেই মারাত্মক চিজ ফেরি ডন। যে বিষটা বাগান বাড়িতে দেওয়া হয় সেই ফেরি ডন। যাকে ভাই কি জন্য এসেছিস বল? আরে আমি এখানে যে প্রোডাক্ট নিয়ে ডুবা পাচার করে দিব। এখানকার প্রোডাক্ট বিদেশে পাচার করে বল, কাকে নিয়ে যাবি? এটা তো আমাদের টুনি আছে রে। হ্যাঁ, আর হে মালটা খুব খাসা আছে দেখছি। বাবা তুই কি করছিস? তোর মাকে তুই বিদেশের হাতে তুলে দিচ্ছিস? বাবা এটা অন্যায় রে, বাবা এটা পাপ রে, বাবা এটা পাপ। খামোশ, কি
কিসের পাও, কিসের পাও, কিসের অন্যায়, কিসের অন্যায়? সামান্য একটা গ্রামের মস্তানকে মেরে যদি এত বড় মস্তান হয় তাহলে নিজের মাকে যদি বিদেশে বিক্রি করে দিই আরো কত বড় মস্তান হবো। আর আমি যত বড় মস্তান হবো তোমার তত সুনাম হবে। তুই আমাকে খুন করলি, বেশ করেছিস রে বাবা। তুই আমার পাপের প্রায়শ্চিত্ত পাইয়ে দিলি পূর্ণিমা। আমি আসি গো পূর্ণিমা, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। ওগো ভারতবর্ষের মানুষ, 2024 সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে, তোমরা ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাবে না, মস্তানি করতে পাঠাবে না, তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে। আমি আসছি বাবা, তুই আমায় ক্ষমা করে দিস, কারণ আমি তোকে পাপের পথে নামিয়েছিস রে বাবা, তুই আমায় ক্ষমা করে দিস। তুই কি করলি, তুই তোর বাবাকে করলি কেন? করলাম করলাম মা, আমি যত খারাপ কাজ করবো তত আমার সুনাম হবে, সুনাম হবে। তাহলে নিজের বাবাকে খুন করেছি, এর থেকে আর কি করে বড় মস্তান হবো? শুভঙ্কর, শুভঙ্কর নয়, শুভঙ্কর থেকে হয়ে গেছি ভয়ঙ্কর। যখন নিজের মেয়েটাকে নিচু পদে নামিয়ে দিলে, কোথায় দিল তোমার সম্মান? তুমি মা নও, তুমি মা জাতির কলঙ্ক। বিদেশি মালগুলো দেখেছি আমাদের ভারতবর্ষের, যদি কিছু নেড়ি কুত্তার মাথায় সিঁদুর পরিয়ে দিই তোরা তাদেরকেও পছন্দ করে নিয়ে চলে যাকে। কত দিবি, কত নিবি বলত? 50 লাখ, 60 লাখ দিয়ে দেবো যা। নিজের বাবাকে খুন করেছো, মাকে বিদেশে চলে দিচ্ছো, নিজের ভালোবাসাকে বিক্রি করে দিচ্ছো, এগুলো কি খুন টাই পারে না? এগুলো পাগলাই বলে তুমি কি চাও? 2024 সালে তোমাদের কি চাওয়ার আছে বলো? 2023-এ একসঙ্গে 5-5টি এত বড় দুর্ঘটনার পর এখনো চাওয়ার ইচ্ছা, বাঁচার ইচ্ছা আছে তোমাদের? কলকাতার সব থেকে বড় কলেজ ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়, সেখানে একটা ছাত্র পড়তে এসেছে তাকে র‍্যাগিং করে মেরে দেওয়া হয়েছে, এরপরে তোমাদের কি চাওয়ার ইচ্ছা আছে? একটা কর্তব্যবান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমন্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল, এখনো বাঁচার ইচ্ছা আছে তোমাদের? বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে না, এরপরেও বাঁচার ইচ্ছা হয় তোমাদের? অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটছে, এরপরেও চাওয়ার ইচ্ছা আছে তোমাদের? কত ব্লকে মানুষ নিজেদের ভোটটাও দিতে পারেনি, তাদের স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হয়েছে, এখনো বাঁচার ইচ্ছা আছে তোমাদের? শুভঙ্কর, এটা তো 2024 সাল, 2050 সালে আপনারা দেখতে পাবেন সন্তান তার বাবাকে খুন করছে, মাকে বিদেশের হাতে তুলে দিচ্ছে। তাই বলি এখন থেকে সচেতন হন, পৃথিবীটাকে উলঙ্গ হতে দেবেন না, সমাজটাকে নগ্ন হতে দেবেন না। এখানে আমার শেষ কথা নয়, একদিন দেখবে সবাই একসঙ্গে আমার সাথে বলে উঠবে, শুভঙ্কর বসতি আবার উঠবে ঘরে, আকাশে আলো উঠবে ঘরে, জিরদা আয় নাই জিরদা মত বাদশ হয়।
ইতিহাস হবে পৃথিবী আমার শান্ত হবে পৃথিবী আমার শান্ত হবে পৃথিবী আমার শান্ত হবে পৃথিবী আমার শান্ত হবে বসতি আবার ঘুরে ঘুরে আকাশে আলো ইতিহাস হবে পৃথিবী আমার শান্ত পৃথিবী আমার শান্ত পৃথিবী আমার শান্ত হবে শুভঙ্কর।